আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা। ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্সদের সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আজকে খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলবো। যখনই আমরা সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেই কোনো পেশেন্টের ক্ষেত্রে, তখন পেশেন্ট এবং পেশেন্টের আপনজন যারা আছেন তারা সবসময় বলেন বাচ্চা এবং মা যেন সুস্থ থাকে, এই ব্যাপারটা যেন আমরা খেয়াল রাখি। কিন্তু তার পাশাপাশি সবসময় যে আরেকটা কথা আমরা শুনি, যে অনুরোধটা ওনারা করেন, তা হলো ম্যাডাম প্লিজ নর্মাল সেলাই দিবেন না, কসমেটিক সেলাই দিবেন। এবং চেম্বারেও কিন্তু পেশেন্টরা আমাদের কাছে এই দুইটা কী সেলাই, এই দুই ধরনের সেলাই কী সেলাই এবং এতে অসুবিধা কী সুবিধা কী এর সম্বন্ধে কিন্তু জানতে চান। তো আজকে এই বিষয়গুলি একটু বলার চেষ্টা করব। নর্মাল সেলাই আগে আমরা সবসময় দিতাম এবং সব পেশেন্টদের ক্ষেত্রেই নর্মাল সেলাইটাই দেওয়া হতো। নর্মাল সেলাইটা সাধারণত সিল্ক সুতা দিয়ে দেওয়া হয় এবং এটা স্কিনের বাইরে দিয়ে দেওয়া হয় বলে সেলাইগুলো দেখা যায়। আর 7 থেকে 8 দিন পরে, সেলাই দেওয়ার 7 থেকে 8 দিন পরে কিন্তু এই নর্মাল সেলাইটা কাটা লাগে। অনেক সময় দেখা যায় যে স্কিনটাতে যখন আমরা কাটি তখন স্কিনটাতে একটু টান পড়ে, এই জন্য পেশেন্ট পেইন ফিল করে অনেক সময়। আর যে দাগটা থাকে এই দাগটা মিলিয়ে যেতেও একটু সময় নেয়। ঠিক তার উল্টোটা হচ্ছে কসমেটিক সেলাই। কসমেটিক সেলাই পাতলা একটি সুতা দিয়ে আমরা দিই এবং এটা স্কিনের নিচে দিয়ে দেওয়া হয়, এটা দেখা যায় না, কাটাকাটির কোনো ঝামেলা নাই এবং একটা চিকন একটা দাগের মতো পড়ে এবং এটা দেখা যায় খুব তাড়াতাড়ি মিলে যায়। তো এজন্যই হয়তো কসমেটিক সেলাইটা আমাদের পেশেন্টরা খুব পছন্দ করেন, যে কসমেটিক সেলাই দিতেই হবে। কিন্তু সব জিনিসেরই সুবিধা এবং অসুবিধা আছে। যেসব পেশেন্টের ওজন অনেক বেশি থাকে এবং যারা ক্রনিক একটা ইনফেকশনে ভোগেন, যাদের ইমিউনিটি খুবই কম, দেখা যায় অনেক সময় অপারেশনের সময়ও দেখা যায় সার্জন সিদ্ধান্ত নেন যে এই পেশেন্টটার যদি নর্মাল কসমেটিক সেলাইটা না দিয়ে নর্মাল সেলাই দেওয়া হয় তাহলে পেশেন্টের জন্য অনেক ভালো হবে। তাহলে সব পেশেন্টকেই কিন্তু কসমেটিক সেলাই দেওয়া যায় না, অনেক সময় নর্মাল সেলাইয়ের প্রয়োজন পড়ে। ইভেন কসমেটিক সেলাই দেওয়ার পরে যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে সেকেন্ড টাইম যদি সেলাই দেওয়া লাগে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওখানে কসমেটিক সেলাই দেওয়া যায় না, ওখানে নর্মাল সেলাইটা দিতে হয়। তাহলে সব ধরনের সেলাইয়েরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে এবং সার্জন যদি কখনও কোনো পেশেন্টের নর্মাল সেলাই দেন তাহলে অবশ্যই উনি পেশেন্টের ভালোর জন্যই সেটা দিয়েছেন এবং এতে মন খারাপ করার কোনোই কারণ নাই, কারণ নর্মাল সেলাই খারাপ না এবং নর্মাল সেলাইয়েও যে দাগটা পড়ে সেটাও একটু সময় নেয়, কিন্তু একটা সময় কিন্তু এই সেলাইটাও মিলিয়ে যায়। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।